চলমান রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, ইরান, ফিলিস্তিনি যুদ্ধসহ বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশ কোনো যুদ্ধ চায় না। ব্যাংককে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএনস্ক্যাপের ৮০তম অধিবেশনে এই আহ্বান জানান তিনি। রোহিঙ্গা সংকট মোকাবেলায় আসিয়ানভুক্ত দেশের সহযোগিতাও চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসান মাহমুদের রিপোর্ট। ৭৩ সাল থেকে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএনস্ক্যাপের সদস্য বাংলাদেশ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও দুইটা। সংস্থার ৮০তম অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭১-এর মুক্তিযুদ্ধের ভয়াবহতা তুলে ধরে বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধ করার উদ্যোগ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। We must speak out against all forms of aggression and atrocities and say no to war. Bangladesh stands behind the UN Secretary General's new agenda for peace. Raise your voice against any war. We don't want any war. In my country, I had insurgency activities for 2 decades. I solved it. Bilaterally, only with those people I just discussed. 1,800 armed cadres surrendered their arms to me. That way I restored peace in my own country. So, through discussion, I think any problem can be solved. মিয়ানমারে চলা অভ্যন্তরীণ সংকট এ অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন আর মিয়ানমারের সমস্যা সমাধান করতে আহ্বান জানান বাংলাদেশের সরকার প্রধান। I take this opportunity to call upon the Asia Pacific region, especially ASEAN, to play a proactive role in resolving the volatile situation in Myanmar. We must ensure that the Rohingyas can go back home in safety and dignity, and the earliest possible. 20 মিনিটের বক্তব্যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব তুলে ধরে অর্থনৈতিক জোনগুলোতে বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাথে। এছাড়াও ইউএনস্ক্যাপের এক্সিকিউটিভ সেক্রেটারির সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও দুইটা।